এখনও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা এসে ব্যাংকে জমা পড়েনি এই মার্চ মাসের যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা তারই সঙ্গে কিন্তু প্রচুর মহিলা এখনও পর্যন্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তো আপনাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট যারা টাকা পাচ্ছেন না বাড়তি টাকা দিবের জন্যই কিন্তু দেরি হচ্ছে আপনাদের টাকা পেতে তো বিরাট সুখবর দেওয়া হলো আপনাদের জন্য আপনাদের মুখে হাসি ফুটবে পাঁচশো নয় আপনারা কিন্তু এখন থেকে হাজার টাকা করে পেয়ে যাবেন এই সমস্ত মহিলাদের মার্চ মাস থেকে তো কারা কারা পেতে চলেছে কেন পাবে সমস্ত কিছুটা কিন্তু জেনে নেবেন আপনিও কি করলে পেয়ে যাবেন সেটাও জানতে পারবেন তো যদি আপনিও পেতে চান এবং আপনার টাকাও বন্ধ হয়েছে পাচ্ছেন না তাহলে এই আপডেটটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বিলে ক্লিক করা নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ মার্চ মাসের দু হাজার একুশ থেকে টাকা পাচ্ছেন যারা এবং দু হাজার বাইশ সালে আবেদন করেছেন যারা পাচ্ছেন পাঁচশো টাকা তারা সকলেই এক হাজার টাকা করে পাবেন তবে সকলকেই কাগজপত্র জমা করে নিন এবং যারা জমা দিয়েছেন সেই সকল মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু জানানো হয়েছে সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সকলকে কাগজপত্র জমা করতে যে সকল মহিলারা জমা করেছেন তাদের জন্য বড় ঘোষণা সকলেই এক হাজার টাকা করে পাবেন যারা জমা করে ফেলেছেন অলরেডি আপনাদের জন্য সুখবর আপনারা মার্চ মাস থেকেই এক হাজার টাকা করে পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে জানান এখনও রাজ্যে প্রায় দু কোটি মহিলা লক্ষ্মীরভাণ্ডার টাকা পাচ্ছেন ঠিক আছে এক দশমিক আট আট কোটির বেশি মহিলা কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তো প্রায় দু কোটি মহিলা কিন্তু টাকা পাচ্ছেন তার মধ্যে আপনারাও রয়েছেন অনেকে টাকা পাচ্ছেনও না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ তখনই মুখ্যমন্ত্রী জানান যারা টাকা পাচ্ছেন না তাদের টাকা পরে যখন আবার বরাদ্দ করা হবে তখন দিয়ে দেওয়া হবে এদিকে মুখ্যমন্ত্রী এও জানান যারা যারা সুবিধা পাচ্ছেন না তাদের জন্য দুয়ার ক্যাম্পে আবেদন নেওয়া হয়েছে তারাও ধাপে ধাপে সুবিধা পেতে শুরু করবেন ঠিক আছে যারা যারা আবেদন করেছিলেন তাদেরও কিন্তু সুবিধা দেওয়া শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারি থেকেই আপনারা কিন্তু টাকা পাচ্ছেন অনেকে পাননি আপনাদের এই মাসে দিয়ে দেওয়া হবে তবে পাঁচশোর বদলে এক হাজার টাকা কেন পাবেন কারা পাচ্ছে এটা কিন্তু আজকের এই টপিক দেখুন বলা হচ্ছে দু হাজার সেপ্টেম্বর থেকে এবং দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাস থেকে নতুন মহিলারা টাকা পাচ্ছেন দু থেকে অনেকে টাকা পাচ্ছেন বাইশেও অনেকে টাকা পাচ্ছেন নতুন করে আবেদন করেছিলেন তো দু হাজার শেষে আবেদন করা যারা করেছিল তাদের কিন্তু দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে অনেকেই পাঁচশো ও অনেকেই এক হাজার টাকা তবে প্রচুর মহিলারা এক হাজার টাকা পাওয়ার কথা থাকলেও পাচ্ছেন না ঠিক আছে অনেকে পাঁচশো টাকা করে পাচ্ছে অনেকে এক হাজার টাকা করে পাচ্ছে কারণ লক্ষ্মীভণ্ডার প্রকল্পে পাঁচশো এবং এক হাজার টাকা কিন্তু দেওয়া হচ্ছে তবে প্রচুর মহিলা এক টাকা পাওয়ার কথা থাকলেও তারা কিন্তু পাচ্ছে না তারা পাচ্ছে পাঁচশো টাকা করে লক্ষ লক্ষ মহিলার ব্যাংকে পাঁচশো করে দেওয়া হচ্ছে ঠিক আছে তাদের এক হাজার টাকা পাওয়ার কথা তবে পাচ্ছেন না এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা ঠিক আছে তাদের পাওয়ার কথা এক হাজার টাকা কিন্তু পাচ্ছে না তারা পাচ্ছে পাঁচশো টাকা করে তো ক্ষেত্রে কিন্তু মহিলারা ক্ষোভ প্রকাশ করেছে তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং আমিও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তো সেক্ষেত্রে যারা যারা কাগজপত্র জমা করেছেন আপনাদের জন্য সুসংবাদ আপনারা এক হাজার টাকা করে পেতে চলেছেন এবারে সেই মহিলাদের জন্য বিরাট সুসংবাদ দেওয়া হলো সবাই পাঁচশো নয় এবার থেকে এক হাজার টাকা করে পাবেন এরই সঙ্গে জানানো হয়েছে যে সকল মহিলাদের জন্য ঠিক আছে সেই সকল মহিলাদের জন্য এক হাজার টাকা করে পেতে তাদের কাগজপত্র জমা করার কথা বলা হয়েছে সেই অনুযায়ী যেসব মহিলারা এস ডিজিটাল সার্টিফিকেট জমা করেননি তাদের জন্য বড় ঘোষণা সকলে এক হাজার টাকা করে পেতে জমা করে নিতে বলা হয়েছে ঠিক আছে এখনও যারা এসটি এসটি কাস্ট সার্টিফিকেট জমা করেননি আপনারা অবশ্যই অবশ্যই জমা করে ফেলবেন তাহলে আপনারা কিন্তু এক হাজার টাকা করে পাবেন আপনারা যারা যারা এস সার্টিফিকেট জমা করেছিলেন তা সত্ত্বেও টাকা পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছিল আপনারা কাগজপত্র জমা করুন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো এক্ষেত্রে যারা যারা জমা করেছেন তারা তো পাবেনি যারা জমা করেননি অবশ্যই করে নেবেন দেখুন এই মার্চ মাস থেকে সবাই পাঁচশো নয় মাসের বরাদ্দ এক হাজার টাকা করেই দেওয়া হবে নবান্ন সূত্রের খবর যে সকল মহিলারা এস ডিজিটাল সার্টিফিকেট জমা করে রেখেছেন দরখাস্ত সহ আরও বলা হয়েছে যে সকল মহিলারা এসএসটি ডিজিটাল সার্টিফিকেট জমা করার পর টাকা বন্ধ হয়ে যাবে তাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি এসসিএসটি সার্টিফিকেট জমা করেছেন আপনি পাঁচশো করে পাচ্ছেন আপনার পাওয়ার কথা হাজার টাকা আপনি ফর্ম ফিল করার সময় এস সার্টিফিকেট সার্টিফিকেটটা জমা করেছিলেন কিন্তু আপনি এক হাজার টাকা করে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি এসএসটি ডিজিটাল সার্টিফিকেটটা জমা করেছেন এক হাজার টাকা করে পাওয়ার জন্য এবার আপনি কাগজপত্র জমা করার পর আপনার টাকা পাওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ হিসাবে জানানো হয়েছে এস জমা করার পর যে কমাসের টাকা পাবেন না মহিলারা সেই সমস্ত মাসের টাকা একসঙ্গে ব্যাঙ্কে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এর আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখেছি একবারে কিন্তু ন হাজার টাকা এক মহিলা পেয়েছে তার কারণ হচ্ছে আর অনেকে এর বেশিও পেয়েছে অনেকে কমও পেয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তার কারণ তিনি এস সি যখন জমা করেছে জমা করার পর তার টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তো সেই যে বাকি যে মাসগুলো ন মাসের টাকা তিনি পাননি তো টোটাল টাকা কিন্তু তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এস জমা করার পর যদি আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই যে কো মাসের টাকা বাকি থাকবে প্রত্যেকটা মাসের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে ঠিক আছে তবে এই মার্চ মাস থেকে মহিলারা এক হাজার টাকা করে পাবেন সে সকল মহিলারা যারা কাগজপত্র জমা করেছেন যে সকল মহিলারা আগে কাগজপত্র জমা দিয়েছেন এবং কাজ হয়ে গেছে তারা সবাই এক হাজার টাকা করে পাবেন তো সেক্ষেত্রেই আপনাদের জন্য এই গুড নিউজ দেওয়া হলো পাঁচশো করে নয় আপনারা কিন্তু এই মাস থেকে এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানানো দরকার এই মুহূর্তে আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম টাকা যাদের বন্ধ হয়েছে তাদেরও দিয়ে দেওয়া হবে যারা টাকা কম পাচ্ছেন পাঁচশো টাকা করে পাচ্ছেন তারা কিন্তু সবাই এক হাজার টাকা করে পেয়ে যাবেন এস এস কাস্ট সার্টিফিকেট যারা জমা করেছেন যাদের কাজ হয়ে গেছে তো কাদে কাঁতে কাজ হয়েছে আপনি চেক করেছেন কিনা অবশ্যই জানাবেন আপনার এস সার্টিফিকেট জমা দেওয়ার পর টাকা বন্ধ হয়ে রয়েছে কিনা এবং কমাসের অবশ্যই জানাবেন আর এই কারণে কিন্তু আপনাদের টাকা পেতে দেরি হচ্ছে ঠিক আছে যারা যারা কাজ সার্টিফিকেট জমা করেছেন এই কারণে কিন্তু আপনাদের টাকাটা পেতে দেরি হচ্ছে তো এবার কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে যাদেরটাই অ্যাড হয়ে গেছে